আমরা যদি পরম প্রতিসাম্যক নিয়ে আলোচনা করি, এটা পরম প্রতিসাম্যক, পরম প্রতিসাম্যক আমরা অ্যাকচুয়ালি যেটা করছি সেটা হচ্ছে আমরা দুইটা মাধ্যমের প্রতিসাম্যক নির্ণয় করতে পারছি। অর্থাৎ একটা মাধ্যম হচ্ছে এ মাধ্যম, আর একটা হচ্ছে জি মাধ্যম, এবং এইটার মধ্যে যেটা হয় সেটা হচ্ছে এইটার আপাতন কোণের সাইন এবং প্রতিসাম্যক কোণের সাইন আমরা দেখছি দেখো একটা ধ্রুব সংখ্যা, এবং আমরা এ ইটা জি এটার জন্য লিখতে পারি এ মাধ্যমে উৎপন্ন কোণ হচ্ছে আর, দ্যাট মিন সাইন আর, বা জি মাধ্যমে উৎপন্ন হচ্ছে আই, দ্যাট মিন সাইন আই। ওকে, সো এইটা করার পরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই যে পরম প্রতিসাম্যকটা হচ্ছে এইদিকে দেখো আমরা এ মাধ্যমের সাপেক্ষে জি মাধ্যমের প্রতিসাম্যক বের করছি। এখন ব্যাপারটা যদি এইরকম ঘটে যে এ মাধ্যমটা যদি শূন্য মাধ্যম হয়, অর্থাৎ আমরা এমন একটা মাধ্যম কল্পনা করলাম যে মাধ্যমে কোনো বাতাস নেই, যে মাধ্যমে কোনো পানি নেই, যে মাধ্যমে কোনো আলো নেই, এই মাধ্যমটা একেবারে শূন্য মাধ্যম, এখন এই মাধ্যমে আলো যেভাবে চলবে সেই সেই মাধ্যমের সাপেক্ষে যদি আমরা অন্য একটা মাধ্যমের প্রতিসাম্যক বের করি তখন যেটা হবে সেটা হচ্ছে পরম প্রতিসাম্যক। অর্থাৎ এরকম মাধ্যম তুমি পাইতে পারো, তুমি ভাবতে পারো যে ভাই এরকম মাধ্যম তো নেই, মাধ্যম তুমি পাইতে পারো। খেয়াল করো আমাদের বায়ুমণ্ডল পর্যন্ত বায়ু বিস্তৃত, তারপরে যদি যাও তখন কিন্তু দেখবা যে একমাত্র শূন্য ছাড়া কিছু নেই, মানে বায়ু বায়ু নেই, দ্যাট মিন্স ওইটা হচ্ছে শূন্য মাধ্যম। সো ওই মাধ্যমটার সাপেক্ষে আমরা যদি কোনো মাধ্যমের প্রতিসাম্যক বের করি তখন যেটা পাবো সেটা হচ্ছে পরম প্রতিসাম্যক। দ্যাট মিন্স এই যে শূন্য মাধ্যমের সাপেক্ষে যদি আমি একটু প্রতিসাম্যক বের করতে চাই, অর্থাৎ এখানে আমি লিখতে পারি জিরো বিটা জি, মানে শূন্য মাধ্যমের সাপেক্ষে, সো আমি লিখতে পারি সাইন আর পরম প্রতিসাম্যক হচ্ছে সাইন আর বাই সাইন আর, সাপোজ এটা মানে হচ্ছে থ্রি। তার মানে পরম প্রতিসাম্যক বলতে বোঝাচ্ছে যে শূন্য মাধ্যমের সাপেক্ষে যখন তুমি একটা প্রতিসাম্যক বের করতেছো তখন তোমাকে লিখতে হচ্ছে ওই শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসাম্যকটা হচ্ছে ঠিক এরকম, মানে আগে জিরো ছিল ওই জিপটা না লিখতে চলতেছে, ক্লিয়ার? সো এই শূন্য মাধ্যমের সাপেক্ষে আমরা পরম প্রতিসাম্যক বের করি। এবং আমরা যদি একটা জিনিস খেয়াল করি, সাপোজ আমি দুইটা মাধ্যমকে শূন্য মাধ্যমের সাপেক্ষে বিবেচনা করবো, কী হয়, আমরা এখানে হচ্ছে গ্লাস আর হচ্ছে ওয়াটার, এই দুইটা মাধ্যমকে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে শূন্য মাধ্যমের সাপেক্ষে বিবেচনা করবো, এবং ওই দুইটার পরম প্রতিসাম্যকের সাথে এইগুলোর রিয়েল যে প্রতিসাম্যক সেইগুলোও আমরা বের করার চেষ্টা করবো। তো সেগুলো যদি করার চেষ্টা করি সেটা হচ্ছে এরকম, খেয়াল করো আমি যেটা বললাম সেটা হচ্ছে যে পরম প্রতিসাম্যক, সাপোজ আমরা দুইটা মাধ্যম নিলাম, একটা হচ্ছে ওয়াটার আর হচ্ছে গ্লাস। এখন আমি একটা ওয়াটারকে পুরোপুরি শূন্য মাধ্যমের সাপেক্ষে বিবেচনা করতেছি, আবার গ্লাসকে শূন্য মাধ্যমের সাপেক্ষে বিবেচনা করতেছি। সো এদিকে হচ্ছে ওয়াটারের জন্য, এটা হচ্ছে ওয়াটারের জন্য, এইটা হচ্ছে পুরোপুরি গ্লাসের জন্য। এবং আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে এটা হচ্ছে শূন্য মাধ্যম, সাপোজ এটা হচ্ছে ওয়াটার মাধ্যম, এবং এইটা এটা হচ্ছে শূন্য মাধ্যম, এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে শূন্য মাধ্যম, এটা হচ্ছে গ্লাস। আমরা এই জায়গায় যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে আমরা দুইটাতেই শূন্য মাধ্যম থেকে একই আপাতন গুণ দিব, একই আপাতন গুণ। এখন শূন্য মাধ্যম একই আপাতন গুণ দিচ্ছি, অর্থাৎ এইখানে যদি আমি 30 ডিগ্রি দিই, এইখানে আমি 30 ডিগ্রি দিব, এইখানে আমি 30 ডিগ্রি দিই, এখানে আমি কি দিলাম 30 ডিগ্রি দিলাম। এখন আমি যেটা দেখবো সেটা হচ্ছে এই 30 ডিগ্রি যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু আমি একটা প্রথম লেকচারে একটা কথা বলছিলাম সেটা হচ্ছে আলো যখন গণমাধ্যমে চলে যায় তখন সে আগে যতটুকু ছড়াইতে পারতো ততটুকু ছড়াইতে পারে না, অর্থাৎ সে অভিলম্বের দিকে বেঁকে যায়, মানে সে এতটা ছড়াইতে পারে না। সো আলটিমেটলি একটা বেশি ঘন বস্তু আর একটা কম ঘন বস্তুর ক্ষেত্রে যদি খেয়াল করো, বেশি ঘন বস্তুর ক্ষেত্রে সে কম ছড়াইতে পারবে আলোটা, কারণ সে চারদিক থেকে বেশি বাধা পাবে, এবং কম ঘন বস্তুর ক্ষেত্রে সে একটু বেশি ছড়াইতে পারবে তুলনামূলক ঘন বস্তু থেকে, তার থেকে ঘনবস্তুটা থেকে বেশি ছড়াইতে পারবে, কারণ এখন তার উপরে কম বাধা আসতেছে। দ্যাট মিন্স আমরা এটা বলতে পারি, সাপোজ আমরা ধরে নিলাম যে ওয়াটার থেকে গ্লাসটা হচ্ছে ঘন, দ্যাট মিন্স ওয়াটারে সে একটু বেশি ছড়াইতে পারলো, সাপোজ ওয়াটারে সে এই বরাবর গেল, এবং এইটার মান আমরা যেটা পাইলাম সেটাকে আমরা ধরলাম আর ওয়ান বা আর ডাব্লিউ যেটা ধরো, আর এইদিকে গ্লাসে সে আরো অনেকটা কম ছড়াইতে পারলো, এবং এইটার মান ধরলাম আর টু। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই শূন্য মাধ্যমের সাপেক্ষে ওয়াটারের প্রতিসাম্যক নির্ণয় করবো, এবং এই শূন্য মাধ্যমের সাপেক্ষে গ্লাসের প্রতিসাম্যক নির্ণয় করবো। সো আমরা যদি এইটা করি, খেয়াল করো সেটা হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে ওয়াটারের প্রতিসাম্যক নির্ণয় করবো, এবং শূন্য মাধ্যমের
যে উৎপন্ন কোণটা ছিল সেটা ছিল আই, অর্থাৎ আমি দিব সাইন আই, এবং অটারে যে প্রতিসরণাঙ্কটা ছিল সেই প্রতিসরণাঙ্কটা আমরা দিব সাইন আর ওয়ান, আমি আগে নিয়েছিলাম আর ওয়ান। এবং আমরা এখন যেটা করবো শূন্য মাধ্যমের সাপেক্ষে আমরা গ্লাস মাধ্যমে প্রতিসরণাঙ্ক নির্ণয় করবো, এবং এইখানে দেখবো যেটা সেটা হচ্ছে এখানে আমি সাইন আই বাই দিয়েছিলাম সাইন আর টু, ক্লিয়ার? এখন আমি যেটা পাবো সেটা হচ্ছে আমি যদি আমি যদি এই একটা দিয়ে আরেকটু ভাগ দিই, অর্থাৎ আমি যদি এরকম ভাবে লিখি জিরো ইটা ডাব্লিউ বাই জিরো ইটা প্লাস, সমান সমান আমি যেটা পাবো সেটা হচ্ছে তারপর সমান সমান যেটা পাচ্ছি সেটা হচ্ছে এদিকে লিখি সাইন আই বাই জায়গা পাচ্ছি না এটা ইকুয়ালিটি সাইজ, এবং আমি এই জায়গায় যেটা দেখবো সেটা হচ্ছে যে এই জায়গায় এই যে সাইন আই আর এই যে সাইন আই এটা কাটা, কারণ এই দুটাই একই রকম কোণ ছিল। দেখ মিস আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে জিরো ইটা ডাব্লিউ বাই জিরো ইটা জি সমান সমান পাচ্ছি আমি সাইন আর টু বাই সাইন আর ওয়ান। কারণ থাকো ওয়াটার মাধ্যমে কোণ ছিল আর ওয়ান, আমরা একটা ধ্রুব সংখ্যা পাচ্ছি এবং এই জায়গাতে একটা অনুপাত পাচ্ছি, সেই অনুপাতটা সাইন আর টু বাই সাইন আর ওয়ান এর অনুপাতের সমান, বা মানে যেটা বলবো সেটা হচ্ছে যে গ্লাস মাধ্যমের প্রতিসরণ এবং ওয়াটার মাধ্যমের প্রতিসরণ কোণের অনুপাতের সমান। এইটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এইটাকে আমরা কনভার্ট করে লিখতে পারি এরকম ভাবে, এটাকে আমরা কনভার্ট করে এরকম ভাবে লিখতে পারি, সেটা হচ্ছে যেটা নিচে সেটা হচ্ছে উপরে আসবে খেয়াল করতে। অর্থাৎ আমি তোমাদের আগের বেসিকটা আগের বেসিকটা একটু মনে করানোর চেষ্টা করি, আগের বেসিকটা ছিল যে যেই মাধ্যমে উৎপন্ন কোণ আমি যদি প্রতিসরণকারে লিখতে চাই যেই মাধ্যমের উৎপন্ন কোণ সেই মাধ্যমটাকে আমাকে প্রথমে লিখতে হবে, যে মাধ্যমটার কোণটা উপরে থাকবে সেটা প্রথমে লিখতে হবে। তো এই যে সাইন আর টু, এই সাইন আর টু হচ্ছে জি মাধ্যমের উৎপন্ন কোণ। দেখবে সাইন আর টু যেহেতু উপরে আছে প্রথমে লিখতেছি জি, প্রথমে কি লিখতেছি জি, এবং তারপরে আমি একটা ইটা দিলাম, খেয়াল করো আমি একটা ইটা দিলাম, এবং পরে আমরা দেখতে পাচ্ছি সাইন আর ওয়ান। এখন সাইন আর ওয়ান যেটা ছিল এটা হচ্ছে ওয়াটার মাধ্যমের কোণ, এবং এইটা যেহেতু নিচে আছে সেটা পরে যায়। দ্যাট মিন্স সাইন আর টু বাই সাইন আর ওয়ান এটা সমান সমান আমি লিখতে পারি জি ইটা ডব্লিউ। খেয়াল ব্যাপারটা কী বোঝানোর চেষ্টা করলাম, আগে আমি একটা জিনিস বুঝাইছিলাম সেটা হচ্ছে আমি যখন দেখবো যে দুইটা সাইনের মানে দুইটা সাইনের মানের একটা অনুপাত আছে, তো এটাকে আমি প্রতিসরণাকে কনভার্ট করতে পারি, বা এটা অ্যাকচুয়ালি মানে এইটা সমান সমান কোনটার প্রতিসরণাঙ্ক বা কী চিহ্নটা আসে সেটা আমরা লিখতে পারি। সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যেই মাধ্যমে যেই কোণ সেই মাধ্যমের কোণটা যাবে উপরে, বা ইটার আগে যেটা থাকবে ইটার আগের ঘরে যেটা থাকবে, অর্থাৎ প্রথমে যেটা থাকবে প্রথমে যেই মাধ্যমটা আমি লিখবো সেই মাধ্যমের কোণটা যাবে উপরে, দ্বিতীয়তে আমি ইটার পরে অর্থাৎ শেষে আমি যেই মাধ্যমটা লিখবো সেই মাধ্যমের কোণটা যাবে নিচে। এই ক্ষেত্রে আমি কী করলাম, আমি হচ্ছে আগে পরম প্রতিসরণাঙ্ক দ্বারা তাদের পরম প্রতিসরণাঙ্ক দ্বারা এরকমভাবে আনলাম, আনার পরে আমি দেখলাম যে দুইটা সাইন এর অনুপাত আছে। সো যখন আমি দেখলাম যে দুইটা সাইনের অনুপাত আছে তখন আমি এইটাকে এইটার ইয়া হিসেবে কনভার্ট করার চেষ্টা করলাম, মানে এই সাইন অনুপাতটা দিয়ে আমরা কী তৈরি করতে পারি। সো এই যে সাইন আর টু, খেয়াল করো যে এই আর টুটা হচ্ছে গ্লাস মাধ্যমে, আমি যখন আগে পড়েছি দেখাইছি যে গ্লাস মাধ্যমে হচ্ছে আর টু, দেখ মিন্স আমি প্রথমে এবং এই সাইনটা যেহেতু উপরে সো আমি প্রথমে লিখছি গ্লাস জি, তারপরে দিলাম ইটা, তারপরে নিচে যেহেতু সাইন আর ওয়ান আমি দিলাম ডাব্লিউ। দেখ মিন্স আলটিমেটলি আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এইটা সমান সমান আমরা পাইলাম জি
এটা নদী। তারপর এটা আমরা কিভাবে নির্ণয় করলাম? খুব সিম্পল, আমি জাস্ট এই কথাটা মনে রাখতে বলছি, যেই মাধ্যমে খেয়াল করো, এটা যদি বের করতে চাও, সাপোজ তোমাকে একটা অনুপাত দিলাম, সাপোজ তোমাকে একটা অনুপাত দিলাম, এই অনুপাতটা হচ্ছে ঠিক এরকম একটা অনুপাত দিলাম তোমাকে, সাইন এক্স বাই সাইন এইটা সমান সমান কি? এখন এইটার ক্ষেত্রে তোমাকে আমি একটা জিনিস বলে দিছি, যে খেয়াল করো এটা হচ্ছে সাপোজ এক্স, এটা হচ্ছে ওয়াই, এক্সটা যে মাধ্যমে অবস্থিত সেই মাধ্যমের নাম হচ্ছে এম, আর ওয়াইটা যে মাধ্যমে অবস্থিত সেই মাধ্যমের নাম হচ্ছে এন। সো এখন তুমি এইটা সমান সমান কি এটা যদি লিখতে চাও, তোমাকে প্রথম যেটা লিখতে হবে যে সাইন এক্স। আগে দেখ, আমি এদিকে আপাতন কোণ প্রতিসরণ কোণ কিচ্ছু বুঝি না, আমি জাস্ট এইটা বোঝাবো, আমি এখন মাথা থেকে আপাতন কোণ প্রতিসরণ কোণের অনুপাত ধ্রুব সংখ্যা এটা যাই রাখলো, এই নিয়মটা দেখো, এটা হচ্ছে কি, উপরে যেটা থাকবে সেই মাধ্যমটা আসবে প্রথম, উপরে আছে সাইন এক্স, এক্স হচ্ছে এম মাধ্যমে একটা কোণ, তুমি প্রথমে লিখতে পারো এম, তারপর যেটা দেখবো সেটা হচ্ছে ইটা দিব, এবং এই সাইন ওয়াইটা যেহেতু নিচে আছে এটার উৎপন্ন কোণ মাধ্যমটা হচ্ছে এন, দ্যাট মিন্স আমি দিব এম ইটা এন, দ্যাট মিন্স সাইন এক্স বাই সাইন ওয়াই সমান সমান লিখতে পারি এম ইটা এন। ঠিক, আমি এই জায়গায় এই কাজটাই করছি, আমি যখন ইয়া করছি তখন দেখছি যে এই এই কোণটা খেয়াল করো, এই আর ওয়ান কোণটা এটা হচ্ছে জিরো, ইভেন এখানেও এখানেও এটাই দিছি, এইখানে আমি একটা আর ওয়ান কোণ পাইছি, এটা ছিল ওয়াটার, এবং আমি এরকম ভাবে দিছি, এরকম একই কোণ দিছি, এবং এইদিকে আমি আর টু কোণ দিছি। তো এইটার ক্ষেত্রে যখন আমি দেখলাম যে আমার ক্ষেত্রে আসলো সাইন আর টু বাই সাইন আর ওয়ান সমান সমান কি, তখন আমি এইটা করতে পারি, যদিও এটা ভিন্ন দুইটা মাধ্যমে, বাট আমরা একই মাধ্যমের মতো একটা মাধ্যমের মতো তুলনা করতে পারি, কারণ হচ্ছে দুইটাতে একই প্রকার একই কোণ পড়ছে, অর্থাৎ এইদিকেও আই এইদিকেও আই পড়ছে, এই জন্য এই দুইটাকে আমরা একটা মাধ্যম হিসেবে বিবেচনা করতে পারি। এখন যদি করি তখন এই যে সাইন আর টু খেয়াল করো, এই যে সাইন আর টু, আর টু কোন মাধ্যমে প্লাস মাধ্যমের কোণ, অর্থাৎ প্লাসটা আমাকে প্রথমে লিখতে হচ্ছে, যেহেতু উপরে আছে প্রথমে লিখছি, তারপর এটা দিলাম, তারপর যেটা করবো সেটা হচ্ছে সাইন আর ওয়ান, যেটা নিচে আছে সেটা পরে যাচ্ছে, আমরা এইদিক থেকে যেটা পাইলাম সেটা হচ্ছে জিরো, আমি এটা লিখলাম না, পরম পজিশন অফ ওয়াটার আর পরম পজিশন অফ গ্যাস, তার মানে আমার একটা অঙ্কের উদ্দীপকে যদি দেওয়া থাকে পরম পজিশন দিয়ে, তখন পরম পজিশন দিয়ে আমি অঙ্কটা করতে পারতেছি, যে ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকতো যে ওয়াটারের পরম পজিশন অঙ্ক এবং গ্লাসের পরম পজিশন অঙ্ক, আমার কোণের কথা কিচ্ছু বলা নাই, তখন আমি এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করব। ইভেন এই জায়গাটাকে ট্রিক্স করতে হবে, আমরা এতক্ষণ যেটা মনে রাখে আসছিলাম সেটা হচ্ছে যখন কোণ এবং এটা একটু নোট করে নাও, যখন কোণ এবং বেগ থাকবে, খেয়াল করো যখন কোণ এবং বেগ থাকবে, এটা আমি একটু লিখে দিই, আমরা এটা একটু লিখি যে জি ইটা, এটা একটু লিখে রাখি জি ইটা অর্ডার সমান সমান হচ্ছে পরম পজিশন অফ অর্ডার বাই পরম পজিশন অফ গ্লাস। সো আমরা যদি একটু খেয়াল করি, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কোণ এবং কোণ এবং বেগের ক্ষেত্রে, সামনে আমি বেগটা পড়াবো, বেগের ক্ষেত্রে উপরে থাকবে, বেগের ক্ষেত্রে মানে ইটার আগে যেটা থাকবে, সাপোজ ইটার আগে এইটা হচ্ছে উপরে, এইটার কোণ এবং বেগ যাবে উপরে, এবং ইটার পরে যেটা থাকবে, ইটার পরে সেইটার কোণ, সেইটার যে কোণ সেটা যাবে নিচে, পরম প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে উল্টা, পরম প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে খেয়াল আমরা কি বের করছি, একটু আগে আমরা বের করছি জি ইটা ডব্লিউ সমান সমান উপরে হচ্ছে ডব্লিউ এর পরম প্রতিসরণাঙ্ক বাই গ্লাসের পরম প্রতিসরণাঙ্ক, দ্যাট মিন্স কি বোঝাচ্ছে, এদিকে যেটা প্রথমে এটা যাচ্ছে নিচে, এদিকে যেটা পরে এটা যাচ্ছে উপরে, দেখিস পরম প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে তুমি যেটা লিখতে পারো সেটা হচ্ছে
যে পরম প্রতিসরণ কি হচ্ছে, তুমি এটা লিখতে পারো যে এ ইটা জি যেটা প্রথমে থাকবে সেটা যাবে নিচে, সেটা যাবে নিচে নিচে, আর এ ইটা জি এর ক্ষেত্রে যেটা পরে থাকবে সেটা যাবে উপর। এই যে এইদিকে যেটা প্রথমে থাকছে সেটা যাচ্ছে নিচে এবং যেটা পরে থাকছে সেটা যাচ্ছে উপরে। এই কথাটাকে সামারাইজ করতে হবে আমাদের, না হলে পরীক্ষার হলে অল টাইম আমরা সূত্রে ভেজাল লাগাবো এবং অঙ্ক করতে পারবো না। সো এইটার ক্ষেত্রে আমি জাস্ট এইটা মনে রাখবো, কোণ এবং বেগের শুধুমাত্র পরম প্রতিসরণকের ব্যাপারটা আলাদা, একটু উল্টা হয়ে গেছে, বাট কোণ এবং বেগ দিয়ে যখন আমাকে প্রতিসরণক নির্ণয় করতে বলবে, খেয়াল করো আবার বলছি, কোণ এবং বেগ দিয়ে যখন আমাকে প্রতিসরণক নির্ণয় করতে বলবে, তখন যেটা প্রথমে থাকবে সেটা যাচ্ছে উপরে এবং এটার পরে যেটা পরে থাকবে সেটা যাচ্ছে নিচে। বাট পরম প্রতিসরণকের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা, সেটা হচ্ছে যেটা প্রথমে থাকছে সেটা যাচ্ছে নিচে, যেটা পরে থাকছে সেটা হচ্ছে উপরে। আমি একটা উদাহরণের মাধ্যমে পুরোটা ক্লিয়ার করতেছি। ওকে, সো সাপোজ দুইটা মাধ্যম হচ্ছে জি, গ্লাস এবং ওয়াটার, দুইটা মাধ্যম নিয়ে আমি চিন্তা করি, দুইটা মাধ্যম। সো একটা হচ্ছে গ্লাস এবং ওয়াটার, সো এটা হচ্ছে গ্লাস, এটা হচ্ছে ওয়াটার। এখন এদিক থেকে একটা কোণ দিলাম, এই মাধ্যমে কোণ হইল এক্স, আর এই মাধ্যমে কোণ হইল সাপোজ এবং এই গ্লাস মাধ্যমটাকে আলাদা করে যদি আমরা শূন্য মাধ্যমের সাথে তুলনা করি, তখন যে পরম প্রতিসরণকের মানটা পাবো সেই মানটা হচ্ছে শুধুমাত্র ইটা জি, অর্থাৎ জিরো ইটা জি। আমি লিখতে পারি ইটা জি। এবং এই ওয়াটার মাধ্যমটাকে যদি আমরা এই মাধ্যম থেকে আলাদা করে নিয়ে যদি শূন্য মাধ্যমের সাথে তুলনা করে একটা মান যেটা পাবো সেই মানটা যদি আনি, তখন এই পরম প্রতিসরণকের মান হচ্ছে ইটা রোম। ওকে, আমি সবগুলো প্যারামিটার লিখবো। এখন আমার কাজটা হচ্ছে আমি সূত্রগুলো লিখবো। তোমাকে শুধুমাত্র আমি বললাম জি ইটা ডব্লিউ সমান সমান কি কি হইতে পারে সেটা লিখো, তখন তুমি যেটা লিখো সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাইকে মাথায় রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে কোনোভাবেই ভেজাল লাগানো যাবে না, সেটা চিন্তা করি। সেটা হচ্ছে তারপর এটা হচ্ছে জি, এটা হচ্ছে ইটা ডব্লিউ, জি ইটা ডব্লিউ। সো আমি যদি কোন দিয়ে করতে চাই ব্যাপারটা হবে এইরকম, আমি যদি কোণ দিয়ে বের করতে চাই ব্যাপারটা হচ্ছে জি মাধ্যমের উৎপন্ন কোণ হচ্ছে ওয়াই, সেহেতু জি মাধ্যমটার উৎপন্ন কোণটা হচ্ছে উপরে, দ্যাট মিন্স সাইন ওয়াই, এবং এই ডব্লিউ মাধ্যমের উৎপন্ন কোণ হচ্ছে এক্স, দ্যাট মিন্স আমি পাচ্ছি সাইন এক্স। তারপর এইটা সমান সমান, এখন প্রতিসরণাঙ্ক শুধুমাত্র কোণ দিয়ে নির্ণয় করা যায় না, আলুর বেগ দিয়ে নির্ণয় করা যায়, অর্থাৎ একটা মাধ্যমে আলুর বেগ অপর একটা মাধ্যমে আলুর বেগের যে অনুপাত এইটা ঠিক এই ধ্রুব সংখ্যাটাই শো করে, দ্যাট মিন্স আলুর বেগ দিয়ে করতে পারি। ওইটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যেটা জি মাধ্যম যেটা আগে ছিল, খেয়াল করো যেটা আগে ছিল সেই মাধ্যমে যে বেগটা সেই এটা যাবে উপরে, দ্যাট মিন্স আমি লিখতে পারি ভি জি, অর্থাৎ জিটা আগে ছিল, তারপরে আমরা লিখতে পারি এইখানে যেহেতু ডব্লিউ, সো আমরা লিখতে পারি ভি ডব্লিউ, ক্লিয়ার? সো আমি কালো কালো দিয়ে লিখছি, এটা হচ্ছে কি বললাম যেটা প্রথমে থাকবে সেটা হচ্ছে উপরে, দ্যাট মিন্স ভি জি, আর এখানে ডব্লিউ আমি পাচ্ছি ভি ডব্লিউ, ক্লিয়ার? এই পর্যন্ত পুরোটা ঠিক, এই পর্যন্ত কোনো প্রবলেম। তারপরেরটাতে শুধুমাত্র একটা প্রবলেম, পরম প্রতিসরণাঙ্ক দিয়ে যদি আমরা ব্যাপারটা করতে চাই তখন হচ্ছে ব্যাপারটা এইরকম, দেখো খেয়াল করো পরম প্রতিসরণাঙ্কের ক্ষেত্রে ব্যাপারটা একটু পাল্টা যায়, কারণ এই ক্ষেত্রে ব্যাপারটা হবে যেটা প্রথমে আসছে সেইটা সেই মাধ্যমে পরম প্রতিসরণাঙ্ক যাচ্ছে নিচে, অর্থাৎ নিচে আমি নিচ্ছি ইটা জি, আর যেটা পরে সেটা হচ্ছে উপরে, অর্থাৎ ইটা এখন আমি লিখতে পারছি ইটা, হ্যাঁ ওকে, এইটা হচ্ছে এই পুরো টার্মটা মনে রাখতে হবে, তখন পরীক্ষার হলে যেভাবে অঙ্ক আসুক না কেন তুমি করতে পারবা। তো এটার জন্য আমি যেটা বলতেছি তোমাকে যেটা করতে হবে বা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই সবগুলাকে একসাথে মনে রাখতে পারো, যে প্রতিসরণাঙ্ক নির্ণয় করার
এই তিনটা ওয়ে আছে, এই তিনটা ওয়েতে প্রতিসরণ কোণ নির্ণয় করতে পারি। একটা হচ্ছে আমি আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন মানে সাইন নিয়ে করতে পারি। তারপরে আরেকটা হচ্ছে আমি বেগ দিয়ে করতে পারি, বেগ দিয়ে আমরা একই মান পাবো। এবং আমরা যদি পরম প্রতিসরণ দিয়ে করি তখন আমরা এই মাধ্যমের সাথে এই মাধ্যমের প্রতিসরণ করে একই মান পাবো। দ্যাট মিন্স এই প্রতিসরণ বের করার আমি বলতে পারি যে তিনটা সূত্র, ঠিক আছে? এই তিনটা সূত্র বোঝার জন্য তোমাকে যেটা করতে হবে, আমি জি ইটা ডাব্লিউ লিখতাম, সো তোমাকে এই জি মাধ্যমের যে উৎপন্ন কোণটা আছে সেটা যাবে উপরে, অর্থাৎ সাইন ওয়াই সাইন এক্স, তারপরে ডাব্লিউ মাধ্যমে উৎপন্ন যাবে নিচে, তারপরে জি মাধ্যমে উৎপন্ন ব্যাগটা উপরে এবং ডাব্লিউ মাধ্যমে উৎপন্ন ব্যাগটা নিচে। কিন্তু জি মাধ্যমের পরম পরিচালনা করে নিচে এবং ডব্লিউ মাধ্যমের প্রথম পরিচালনা উপরে। এখন দেখো তোমাদের এইটার দিয়ে আমি জি ইটা ডব্লিউ দিলাম, আমি দিলাম হচ্ছে ডব্লিউ, খেয়াল করো আমি দিলাম হচ্ছে ডব্লিউ ইটা জি। তখন কি হবে তোমরা নিজেরাই খেয়াল করো, কি বললাম, তুমি যদি সাইন দিয়ে করতে চাও তখন ডব্লিউ প্রথমে যেটা আছে সেইটার সাইনটা যাবে উপরে, অর্থাৎ এখন উপরে লিখতে হচ্ছে তোমার সাইন এক্স। ওকে, এই যে জি যেটা পরে আছে এটার সাইনটা যাবে নিচে, দ্যাট ইজ সাইন এক্স, এই জি এর কোণ হচ্ছে সাইন ওয়াই, অর্থাৎ আমি লিখবো যে সাইন ওয়াই। ওকে, তারপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে তারপরে ডব্লিউ মাধ্যমের যে ব্যাগটা সেটা হচ্ছে উপরে, দ্যাট ইজ ভি ডব্লিউ, এবং জি মাধ্যমের যে উৎপন্ন ব্যাগটা সেটা হচ্ছে নিচে, দ্যাট ইজ ভি জি। তারপরে এই জায়গাটাতে একটু প্রবলেম, সেটা হচ্ছে এইটা যেটা প্রথমে আছে সেইটার পরম পজিশন যাচ্ছে নিচে, অর্থাৎ কি পাচ্ছ ইটা ডব্লিউ, এবং যেটা পরে সেটা হচ্ছে উপরে। এইটা হচ্ছে বেসিক, এবং এইটা তোমাকে মনে রাখতে হবে প্রতিসরণ অঙ্কের ক্ষেত্রে। তুমি যত অঙ্ক করতে চাও তুমি দেখো এটা যদি এমনি মুখস্ত রাখো তাহলে তুমি অঙ্কের ক্ষেত্রে প্রবলেমে পড়বা, এবং ভেজাল লাগাই ভাই ভেজাল লাগবে সাধারণত। তোমাকে জাস্ট এই বেসিকটা একটু মনে রাখতে হবে, এই যে এখনকার এই যে শেষ দিকে যে এই যে ফিনিশিংটা, এই ফিনিশিংটা অল টাইম মনে রাখতে হবে। আমি আবার একটু রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি, ডাব্লিউ ইটা জি যদি লিখি ডাব্লিউ মাধ্যমের উৎপন্ন কোণটা যাবে উপরে, দ্যাট মিন্স ডাব্লিউ মাধ্যমের উৎপন্ন কোণ হচ্ছে এক্স সাইন এক্স, জি মাধ্যমের উৎপন্ন কোণটা যাবে নিচে, জি মাধ্যমের উৎপন্ন হচ্ছে ওয়াই, দ্যাট মিন্স সাইন ওয়াই, ডাব্লিউ মাধ্যমের উৎপন্ন কোণটা যাবে উপরে, দ্যাট মিন্স ভি ডাব্লিউ, জি মাধ্যমের উৎপন্ন কোণটা যাবে নিচে, দ্যাট মিন্স ভি জি, এবং এট লাস্টে যে প্রবলেমটা, এতক্ষণ আমরা যেটা প্রথমে ছিল সেটাকে উপরে দিচ্ছি, পরম প্রতিসরণের ক্ষেত্রে যেটা প্রথমে থাকবে সেটা হচ্ছে নিচে, যেটা পরে থাকবে সেটা হচ্ছে উপরে। সে প্রতিসরণ নিয়ে এই পর্যন্তই, আমরা সামনে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আলোচনা করবো এবং বাকি টপিকসগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ।